নমস্কার, আজকে আমাদের বিষয় হলো পিজিটি টেস্টটা আইভিএফে কোন ক্ষেত্রে করা হয় বা করা উচিত। যখন আমাদের যে কোনো মহিলার আইভিএফ চিকিৎসা করতে হয়, আমাদের উদ্দেশ্য থাকে যেন কি আমরা ওনাকে একটা সুস্থ বাচ্চা দিতে পারি। কিন্তু আইভিএফ প্রসেসে আমরা ভ্রূণ তৈরি করতে পারি ল্যাবে, সেই ভ্রূণটা যে সুস্থ সেটা বোঝার ক্ষমতা আমাদের সেই অর্থে নেই। ভ্রূণটা যখন ল্যাবে গ্রো করছে, আমরা মাইক্রোস্কোপের তলায় সেই ভ্রূণটা চেক করে কেমন দেখতে সেটা দেখে একটা আন্দাজ করার চেষ্টা করি সেই ভ্রূণটা সুস্থ কি না। কিন্তু এই চোখের আন্দাজটা কোনো মতেই সঠিক বা ঠিক নয়। এই ভ্রূণগুলো যেগুলো ল্যাবে তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে বেশি অংশের ভ্রূণগুলো জেনেটিক বা ফাংশনাল ডিফেক্টে আক্রান্ত। এই জেনেটিক্যালি ডিফেক্টিভ ভ্রূণ বা ফাংশনালি ডিফেক্টিভ ভ্রূণ যদি গর্ভে রাখা হয়, নেচার বা প্রকৃতি সেই ভ্রূণগুলোকে ল্যাবে গর্ভে টিকতে দেবে না, আর তার ফলে প্রেগনেন্সি টেস্টে নেগেটিভ আসবে বা পরে ওনার মিসক্যারেজ ঘটবে। এটাকে কমানো বা এড়ানোর জন্য এক রকমের টেস্ট রয়েছে, সেটাকে আমরা পিজিটি টেস্ট বলে থাকি। কথার মানেটা হলো প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট। যখন ভ্রূণ ল্যাবে তৈরি হচ্ছে বা গ্রো করছে, সেই ভ্রূণ থেকে আমরা কিছু কোষিকা বা সেল বার করে নিতে পারি, আর সেই সেল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে নেওয়া যেতে পারে, আর সেই ডিএনএ চেক করে ভ্রূণের জেনেটিক হেলথটা কেমন আছে তার সম্বন্ধে মতামত বা একটা ওপিনিয়ন তৈরি করা যেতে পারে। এমন টেস্ট করলে পরে আমরা ভ্রূণের মধ্যে ভালো বা খারাপ ভ্রূণের একটা মতভেদ বা একটা ডিফারেন্সিয়েশন তৈরি করতে পারি। এই করে যে ভ্রূণগুলো সুস্থ মনে হচ্ছে, সেই ভ্রূণগুলো যদি গর্ভে রাখা হয়, সেগুলো টিকে যাওয়া বা হয়তো সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি পাওয়া যায়। সব ভ্রূণ বা সব মহিলাদের এই টেস্ট করা কিন্তু দরকার নয়। যাদের বয়স বেশি হয়ে গেছে বা যাদের ফ্যামিলিতে এক রকমের জেনেটিক ডিজিজ রয়েছে, তার মধ্যে থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা আমাদের অনেক কমন রোগের মধ্যে ধরা হয়, বা অন্য কোনো জেনেটিক দোষ রয়েছে ফ্যামিলির মধ্যে, বা আমাদের টেস্টের মারফতে আগে থেকে জানা রয়েছে যে এই অমুক দম্পতির মধ্যে এমন একটা জেনেটিক রোগ রয়েছে, সেইগুলোকে এড়ানোর জন্যে কিছু কিছু কাপলস বা কিছু কিছু দম্পতির এমব্রিও আমরা পিজিটি টেস্ট করে চেক করি, আর তারপর টেস্টে যে ভ্রূণগুলো সুস্থ বা সঠিক মনে হয় সেই ভ্রূণ গর্ভে রাখার চেষ্টা করি। সেটাতে প্রেগনেন্সি রেটস আর বেটার, অ্যান্ড অনগোয়িং প্রেগনেন্সি ইজ মাচ বেটার, আর সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেটার। সুতরাং নেক্সট টাইম যখন আপনার ক্লিনিশিয়ান বা আপনার ডক্টর পিজিটি টেস্ট নিয়ে আপনার সঙ্গে কথা বলবেন, তখন আপনি জেনে রাখবেন এটা কিন্তু ভ্রূণ যাচাই করার তকনিক বা টেকনিক। থ্যাংক ইউ।